Hello everyone, my name is Adib and aajke amra jabo kishanganj chora and oikhane amra aajke walk korbo and oikhane kichu food review dibo and oikhane giye aajke amra jaga ta explore korbo and oikhane notun hoichoi na ekta park esheche to oikhane aajke amra review korbo and let's go oikhane giye dekha hocche. এখন আমরা ট্রলারের জন্য ওয়েট করতেছি অ্যান্ড ট্রলারটা আসার পর আমরা ট্রলার দিয়ে ওইবার যাবো অ্যান্ড ওইবার হচ্ছে কিশানগঞ্জ আর এখানে নতুন নতুন রেস্টুরেন্ট হচ্ছে তো সেই রেস্টুরেন্টের ফুডগুলো আজকে আমরা ট্রাই করবো অ্যান্ড ওইখানে আমরা যাওয়ার জন্য এখন ট্রলার খুঁজতেছি ট্রলার সিরিয়ালের ট্রলার একটু পরে ছেড়ে দেবে মানুষ হইলে তো লেটস গো গাইজ আমরা এখন এসে পড়ছি চার কিশোরগঞ্জে অ্যান্ড এখানে দুইটা তিন চারটা রেস্টুরেন্ট আছে এখন আমরা এখানে কনফিউশন আছি আমরা কোনটা যাবো অ্যান্ড এখানে কি আমাদেরকে এই রিভিউ করতে দিবে নাকি সেটা আমরা এখন কনফিউশন আছি তো আমরা এখন আপনাদেরকে জেনে এখন জানছি তো চল সো গাইজ আমরা ফাইনালি একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি তো এটার নাম হচ্ছে সানরাইজ রেস্টুরেন্ট সো এটার মধ্যে এখন আমরা কিছু খাবার রিভিউ করবো অ্যান্ড এখানে প্লেস থেকে আমরা ফার্স্ট সিনেমেটিক দিয়ে দেখাবো তো লাগবে ফার্স্ট সিনেমেটিক দিয়ে প্লেস থেকে দেখে নিই সো আমরা ফার্স্টে স্যান্ডউইচ আইটেমগুলো অর্ডার করা ট্রাই করছিলাম বাট ওদের কাছে তখন স্যান্ডউইচ আইটেমগুলো ছিল না শেষ হয়ে গিয়েছিলো যার ফলে আমাদেরকে বাধ্য হয়ে সেট মেনু অর্ডার করতে হয় সো সানরাইজ স্পেশালে যে সেট মেনুগুলো ছিল তার মধ্যে আমরা ফার্স্ট যেটা ছিল সেটাই আমরা অর্ডার করছিলাম সেটাতে ছিল এগ ফ্রাইড রাইস ক্রিসপি চিকেন ফ্রাই ওয়ান পিস মশালা চিকেন কারি অন্থন চাইনিজ ভেজিটেবল অ্যান্ড ড্রিঙ্কস যেটার মোট পোর্চ যে প্রাইস পড়ছিলো সেটা হচ্ছে 280 টাকা সো আমরা এটা ট্রাই করে আপনাদেরকে জানাচ্ছি সো আমাদের সামনে আমাদের সেট মেনু চলে আসছে আমাদের সামনে আছে ফ্রাইড রাইস অন্থন চিকেন কারি মশালা ক্রিসপি চিকেন চাইনিজ ভেজিটেবল এবং সাথে দুটো কোল্ড ড্রিঙ্কসও আছে আমরা এখন টেস্ট করে আপনাদের জানাচ্ছি এটা কেমন এখানের সেট মেনুগুলো অ্যাজ ইউজুয়াল সেট মেনুর মতোই ছিল আমাদের চিকেন কারিটা মোটামুটি ভালো ছিল আর ক্রিসপি চিকেনটা অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল আর এখানে যে একটু নিম্নমানের যে ইয়াটা আমরা দেখেছি সেটা হচ্ছে অন্থনটা অন্থনের যে মানটা ছিল সেটা একটু নিম্ন ছিল কজ হচ্ছে আর এটার সাইডে যে পাপড়টা ছিল সেটা একটু নিম্নমানের ছিল কারণ এটা অ্যাজ ইউজুয়াল যে আমরা অন্থন খাই সেটার চেয়ে অনেকটা তুলনামূলকভাবে নিম্নমানের ছিল আর ওভারঅল যদি আমি এটা রেটিং দিতে চাই তাহলে 10 out of 6.5 আমি দিতে পারি তো গাইজ আমরা এখন সানরাইজে বেরোয় গেলাম অ্যান্ড এখানে খাবারগুলো খুবই ভালো ছিল তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর দেখা হচ্ছে নেক্সট কোন কন্টেন্ট নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং